ভাষা আন্দোলনের ক্ষেত্রে যশোর রেখেছিল ভিন্ন এক ভূমিকা। 1948 এবং 1952 দুই পর্বের আন্দোলনের মধ্যে প্রায় সব জেলাতেই 52-র ভাষা আন্দোলন আলোড়ন সৃষ্টি করেছিল, কিন্তু যশোরে 1948 সালের সূচনা হয় এই আন্দোলন। ভাষা আন্দোলনের 71তম বছরে স্টার স্পেশালে আজ থাকছে যশোরের ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ও ইতিহাস। ১৯৪৮ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকার আন্দোলনের সাথে যুক্ত হয়ে যশোরের মাইকেল মধুসূদন কলেজের এলভি মিত্র হলে ছাত্রদের এক সভায় গঠন করা হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। সভার সিদ্ধান্ত অনুযায়ী 2 মার্চ কলেজের লেকচার হলে সর্বদলীয় ছাত্রদের প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। গুরুত্বপূর্ণ সেই সভায় বক্তব্য রাখেন ছাত্র ফেডারেশনের সুধীর রায়, হামিদা রহমান ও রণজিৎ মিত্র, ছাত্রলীগের পক্ষে আলমগীর সিদ্দিকী ও সৈয়দ আফজাল হোসেন। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী 11 মার্চকে মূল কর্মসূচি হিসাবে ঘোষণা করে 8 এবং 9 মার্চ যশোরে বের হয় বিক্ষোভ মিছিল, অনুষ্ঠিত হয় প্রতিবাদী সভা। 10 মার্চ যশোরের জেলা প্রশাসক নোমানি শহরে 144 ধারা জারি করলে ছাত্ররা 11 মার্চ 144 ধারা ভঙ্গের সিদ্ধান্ত নেয়। 11 মার্চ যশোর শহরে মিছিল ও ধর্মঘট পালিত হয়। খণ্ড খণ্ড মিছিলের স্লোগান ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই, পুলিশি জুলুম চলবে না। সময়ের সাথে যশোর পরিণত হয় মিছিলের নগরীতে। ছাত্রদের সঙ্গে যোগ দেন সাধারণ মানুষও। মিছিল থেকে পুলিশ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের 50 জন নেতাকর্মীকে গ্রেফতার করে। 13 মার্চ ছিল যশোরের ভাষা আন্দোলনের সবচেয়ে বিক্ষোভময় দিন। ছাত্র নেতাদের মুক্তির দাবিতে রাস্তায় নেমে আসে যশোরের সর্বস্তরের প্রায় 3,000 জনতা। বাদ যায়নি সরকারি কর্মচারীরাও। এর 2 দিন আগে গ্রেফতারকৃতদের যখন আদালতে হাজির করা হয়, তখন জনতার মিছিল চৌরাস্তা দিয়ে এগিয়ে যায় কালেক্টরেট ভবনের দিকে। দরটানার কাছে মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে ছাত্র জনতার ব্যাপক সংঘর্ষ হয়। পুলিশ একসময় লাঠিচার্জ করলে ছাত্র জনতা ইট পাটকেল ছুটতে থাকে। মুহূর্তেই এলাকাটি পরিণত হয় রণক্ষেত্রে। 13 মার্চে জেলা প্রশাসক নোমানির প্রশাসনিক উগ্রতা ও পুলিশ বাহিনীর নির্যাতনের বিষয়টি পূর্ববঙ্গ ব্যবস্থাপক পরিষদে বিরোধী দলীয় সদস্যদের মাধ্যমে উত্থাপিত হলে মুখ্যমন্ত্রী তদন্তের আশ্বাস দেন। 1948 সালের তুলনায় তুলনামূলক কম হলেও 52-র ভাষা আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল যশোর। 21 ফেব্রুয়ারি ঢাকায় ছাত্রদের মিছিলে পুলিশের গুলি চালানোর পর বিক্ষোভে ফেটে পড়ে যশোরের ছাত্র সমাজ। স্থানীয় মধুসূদন কলেজ এবারও ছিল আন্দোলনের সূতিকাগার। এদিন দীর্ঘ মিছিল শেষে টাউন হল প্রাঙ্গণে শোকসভা অনুষ্ঠিত হয়। 24 ফেব্রুয়ারি যশোর জেলা মুসলিম লীগের কার্যনির্বাহী কমিটি এক জরুরি সভায় বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করার জোর দাবি জানায়। 25 ফেব্রুয়ারি যশোরের মধুসূদন কলেজের শিক্ষকেরা শিক্ষক পরিষদের এক সভায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রের কর্মসূচির প্রতি সমর্থন প্রকাশ করেন। 28 ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে পালিত হয় প্রতীকী শহীদ দিবস। এদিন ছাত্রজনতা রাষ্ট্রভাষা বাংলার দাবিতে মিছিল নিয়ে বেরিয়ে পুরো শহর প্রদক্ষিণ করেন। একই সঙ্গে টাউন হল ময়দানে আয়োজিত হয় বিশাল সমাবেশ। 52-র ভাষা আন্দোলনে 21 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত যশোরে ছাত্র ধর্মঘট, হরতাল, সভা সমাবেশ থেকে শুরু করে নানা কর্মসূচি পালিত হয়েছিল।